আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্টে সংবাদে। এখানে আমরা আলোচনা করছিলাম নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে। এতক্ষণ মাঠের থেকে সরাসরি আমাদের তিন জেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। আমরা এবার সরাসরি একটু দেখব, আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি আসলে মূলত পুরো বাংলাদেশের যেই 299টি আসনের ভিতরে গুরুত্বপূর্ণ আসনগুলোকে আমরা তুলে এনেছি হট সিট এই শিরোনামে। আমরা এবার দেখব রংপুর-1। এখানে এই নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটির শহরের 1 থেকে 8 নম্বর ওয়ার্ড রয়েছে। এখানে মোট ভোটার 3,32,219 জন, এর মধ্যে পুরুষ রয়েছেন 1,67,182 জন। এবং এই আসনে কেন আমরা হট সিট হিসেবে আলোচনায় নিয়ে এসেছি তার বড় কারণগুলো আমরা এক এক করে বলবো। এখানে প্রার্থীরা যারা রয়েছেন দেখি, জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার, স্বতন্ত্র রয়েছেন মশিউর রহমান রাঙ্গা এবং স্বতন্ত্র আরেকজন রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের স্বাদে গুড মুড গ্যারান্টিড। এবং এই ক্ষেত্রে আলোচিত প্রার্থী যাকে বলা হচ্ছে হোসেন মকবুল শাহরিয়ার। হোসেন মকবুল শাহরিয়ার মূলত বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেন মুহম্মদ এরশাদের ভাতিজা, যিনি 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবং এটিকে হট সিট বলার বা আলোচিত আসন বলার একটা বড় কারণ, জাতীয় পার্টির অন্যতম প্রভাবশালী নেতা, 3-3 বারের সংসদ সদস্য এবং অন্যতম পরিবহন মালিক শ্রমিক যেই নেতা রয়েছেন মশিউর রহমান রাঙ্গা, তিনি কিন্তু এই একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু এবার তার যে মূল দল জাতীয় পার্টি, সেখান থেকে তিনি মনোনয়ন পাননি, যার কারণে এবার জাতীয় পার্টির মূল যিনি প্রার্থী রয়েছেন হোসেন মকবুল শাহরিয়ার, হোসেন মোহাম্মদ এরশাদের ভাতিজা, তার সাথে কিন্তু এবার টক্করটা হচ্ছে বা লড়াই হচ্ছে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান রাঙ্গার, যিনি ট্রাক প্রতীক নিয়ে রয়েছেন। আরেকজন প্রতীক আলোচিত প্রার্থী রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান, গঙ্গাছড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের নেতা তিনি সেখানের। আমরা এই হট সিট নিয়ে আলোচনা করতে হলে আমাদের আবার ফিরে যেতে হবে মশিউর রহমান রাঙ্গা এবং মকবুল শাহরিয়ারের দুজনের আলোচনার মধ্যে। জাতীয় পার্টির বিশেষ করে রংপুর বিভাগের এই বিভিন্ন এলাকা কিন্তু জাতীয় পার্টির প্রচণ্ড দাপট রয়েছে সেই আগে থেকে, হুসেন মোহাম্মদ এরশাদের সময় থেকেই। সুতরাং সেই জায়গায় যখন জাতীয় পার্টির দুজন নেতা, তার একজন হোসেন মোহাম্মদ এরশাদের ভাতিজা এবং আরেকজন তার দলের অন্যতম কাণ্ডারি ছিলেন মশিউর রহমান রাঙ্গা, দুজনের ভেতরে যখন টক্কর হয় ঠিক সেই সময় এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণেই কিন্তু এই সিটটি জাতীয়ভাবে 299টির মধ্যে অন্যতম আলোচনার জায়গা তৈরি করে নেয়। এই আসনে আমরা আরও যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে মকবুল শাহরিয়ার এর আগে 2008 সালে এই আসনে কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সেই নির্বাচনে তিনি মোট পেয়েছিলেন 80.60%। আমি এই জন্য বলছি, হুসেইন মোহাম্মদ এরশাদের পরবর্তী তার খুবই আস্থাভাজন ছিলেন মশিউর রহমান রাঙ্গা, তিনি 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি কিন্তু সর্বশেষ যে ভোট পেয়েছেন 86.43%, অর্থাৎ মূল যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা 2 বারে যে ভোট কাস্টিং হয়েছে তাদের পক্ষে, সেখানে দেখা যাচ্ছে একজন 80.60% আরেকজন 86.43%, অর্থাৎ কাছাকাছি কিন্তু তারা ভোট টানতে পেরেছেন দুইজন 2 বার যখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুতরাং এবার যে এই ভোট এককভাবে যে একজন পাচ্ছেন না, এবং সেখানে মাঠের বিশ্লেষণে যেটি দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ মশিউর রহমান রাঙ্গা তিনি অত্যন্ত পরিচিত মুখ, একই সাথে আরেকজন হোসেন মোহাম্মদ এরশাদের ভাতিজা, সুতরাং সেই দিকে একটা বড় অংশের নজর থাকবে অন্তত জাতীয় পার্টি নিয়ে যারা খোঁজ খবর রাখেন এবং জাতীয় পার্টির দলীয়ভাবে। আমরা যখন রংপুর-1 নিয়ে আলোচনা করছি, আমরা এবার একটু সরাসরি মাঠে যেতে চাই। সরাসরি মাঠ থেকে সরাসরি আমাদের সহকর্মী রয়েছেন নজরুল ইসলাম, সেখান থেকে আমরা জানবো যে আসলে এই মাঠের রংপুরের নির্বাচনের পরিস্থিতি কি। নজরুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু কালকে এতক্ষণে কিন্তু ভোট শুরু হয়ে গেছে, 1 ঘন্টা ভোট মানে চলমান এই রকম পরিস্থিতিতে, আজকের আসলে মাঠের কি খবর? এবং রংপুরে ডক্টর শিরিন শারবিন চৌধুরী রয়েছেন, এখানে আমরা যেমনটা বলছিলাম মশিউর রহমান রাঙ্গা রয়েছেন, আলোচিত প্রার্থী জিএম কাদের রয়েছেন, আমরা একটু জানতে চাই সব মিলিয়ে রংপুরের আসলে এখনকার পরিস্থিতি কি, কাদের নিয়ে মানুষের বেশি নজর রয়েছে কোন প্রার্থীদের দিকে? আসলে মূলত কিন্তু দুই দলেরই প্রার্থীর দিক দিয়ে কিন্তু মানুষের যে নজর এটি কিন্তু রয়েছে, অর্থাৎ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ। তবে রংপুরে কিন্তু 4টি আসনে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী তারা নির্বাচন করছেন, আর 2টি আসনে কিন্তু জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন করছেন। অর্থাৎ জাতীয় পার্টি, আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর 3 আসনে কিন্তু হেভিয়েস্ট প্রার্থী হিসেবে পড়াশোনা দলের পেছিটেন, অর্থাৎ জাতীয় পার্টির পেছিটেন, জাতীয় পার্টির প্রেসিডেন্ট অর্থাৎ জি এম কাদের কিন্তু নির্বাচন করছেন। আর একের কথা যদি বলি, একে কিন্তু হোসেন মকবুল শাহরিয়ার, যিনি এরশাদের ভাতিজা, তিনি কিন্তু নির্বাচন করছেন। তার সাথে রয়েছেন অর্থাৎ এরশাদ, কিন্তু এরশাদকে যিনি মামা ডাকতেন অর্থাৎ মশিউর রহমান রাঙ্গা, তিনিও কিন্তু সেখানে নির্বাচন করছেন। ওখানে কিন্তু 3 জন হেভিয়েট প্রার্থী রয়েছেন, অর্থাৎ 1 আসনে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে 3 জনের মুখে, অর্থাৎ 3 জনে কিন্তু একজন কিন্তু অর্থাৎ নতুন মুখ রয়েছে সেখানে কিন্তু, অর্থাৎ যিনি আসাদুজ্জামান বাবলু অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী, তার সঙ্গে কিন্তু লড়াইটা হচ্ছে। অর্থাৎ যেহেতু
কিন্তু এখানে দুর্গম এলাকা অর্থাৎ চর এলাকা রয়েছে, চরের মানুষ অর্থাৎ তারা কিন্তু চাচ্ছেন দুই প্রার্থীকেই। এখন এর মধ্যে কিন্তু যারা বেশি পরিশ্রম করছেন, যারা ভোট বেশি মানুষের কাছে গিয়েছেন এবং যারা বেশি বলছেন এবং যারা উন্নয়ন করেছেন তাদেরকে কিন্তু ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। আমরা আমরা একটা একটা বিষয় একটু জানতে চাই, জাতীয় পার্টির তো রংপুর জুড়েই ব্যাপক প্রভাব রয়েছে সেই অনেক আগে থেকে, এরশাদের সময় থেকেই, কিন্তু এবার আওয়ামী লীগের স্বতন্ত্র যারা সেখানে রয়েছেন, চ্যালেঞ্জ ছুড়েছেন, তারা আসলে লাঙ্গল প্রতীকের বাইরে ভোট কতটা টানতে পারবেন, কি পরিস্থিতি? দেখুন, আগে থাকি কিন্তু অনেকে কিন্তু এখন পর্যন্ত জানেন না আসলে যে উনি নাঙ্গল থেকে বীর হয়েছেন কি না। তবে জাতীয় পার্টির যিনি মশিউর রাঙ্গা তার কিন্তু একটা প্রভাব রয়েছে, অর্থাৎ আগে থাকি যে তিনবারের এমপি ওখানকার, সেক্ষেত্রে তার একটা প্রভাব রয়েছে। এই প্রভাবের কারণে হয়তো বা তিনি এগিয়ে যেতে পারেন। তবে আসিফ যিনি অর্থাৎ মকবুল আসিফ শাহরিয়া রয়েছেন, তিনিও কিন্তু আসলে ওখানকার খুব প্রভাবশালী একজন নেতা রয়েছেন, অর্থাৎ জাতীয় পার্টির প্রভাব আছে। তার 2008 সালে যে নির্বাচন করেছেন সেই কিন্তু অনেক ভোটে তিনি ব্যবধানে কিন্তু সে পাশ করেছেন। এবং রংপুরে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে রংপুরে কিন্তু জাতীয় পার্টি একটা দুর্গ এবং ঘাঁটি হিসেবে পরিচিত, সেই ঘাঁটিতে কিন্তু এবার হানা দিয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা এবং আওয়ামী লীগের প্রার্থীরা। সেক্ষেত্রে কিন্তু একটু জাতীয় পার্টির সমস্যা জটিলতা রয়েছে, কারণ জাতীয় পার্টির দুটি ভিক্ত রয়েছে, ভাগ রয়েছে, কারণ একটা জিএম কাদের পন্থী আর একটা হচ্ছে রওশন পন্থী। এটি কিন্তু নিয়ে মানুষ কিন্তু একটা আলোচনা করছেন, যাতে করে এই এই দুইটি দল যদি একত্রিত হতো, অর্থাৎ দুই গ্রুপ একত্রিত হলে তাহলেও কিন্তু রংপুরে কিন্তু একটা প্রভাব থাকতো তাদের মধ্যে, অর্থাৎ লাঙ্গলের প্রভাবটা আরও জোরে সোরে হতো। সেক্ষেত্রে কিন্তু লাঙ্গলের ওই ছিট থেকে বেড়ে হওয়া কিন্তু খুবই সোজা হতো। সেক্ষেত্রে কিন্তু তারা দুই দলের যখন নির্বাচন করছেন, সেক্ষেত্রে এখন লাঙ্গল আসলে সেখান থেকে বের হবেন কি না, এটি কিন্তু আসলে ভোটাররাই ভালো জানেন, তারা ভোটাররা কিন্তু তারা ভোট দিবেন। আসলে এই ছিল আমার কাছে রংপুর এক এবং রংপুরের সবার সঙ্গে। নজরুল ইসলাম রাজু, আপনাকে অনেক ধন্যবাদ। সরাসরি রংপুরের থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।